বিরতির পর আবার আপনাদের স্বাগত। কৃষকদের পাশে রয়েছে রাজ্য সরকার, এই কথাটা রাজ্যের যারা নেতৃত্বরা রয়েছেন বারংবারই বলে আসছেন, এবং অবশ্যই সেই শুধুমাত্র কথাই নয়, তা কিন্তু কাজেও অনেকবারই প্রমাণিত হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই বলাই বাহুল্য, বিগত কিছুদিন পূর্বে অকাল বর্ষণে সমূহ ক্ষতি হয়েছে চাষিদের, এবং বিভিন্ন জায়গায় যারা ধান চাষিরা রয়েছেন বা অন্যান্য সবজি চাষিরা রয়েছেন তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন এই অকাল বর্ষণে। এই সব বিষয়গুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য সরকার কিন্তু অনেক রকমের প্রকল্প হাতে নিয়েছে যাতে চাষিদের সাহায্য করা যায়। তার পাশাপাশি অকাল বর্ষণে কমলপুর মহকুমায় ক্ষতিগ্রস্ত আলু চাষিদের সোমবার হালাহালি কৃষি সেক্টর গোডাউন থেকে বিনামূল্যে জ্যোতি আলুর বীজ প্রদান করা হয়েছে। গত কয়েকদিনের পূর্বে অকাল বর্ষণে কমলপুর আলু সহ শীতকালীন সবজি চাষিদের ব্যাপক হারে ক্ষতি হয়েছিল। কৃষকদের আলুর ক্ষতিপূরণের জন্য কমলপুর কিষাণ মোর্চা দাবি করেছিল। কিষাণ মোর্চার দাবির ফলে আইএআরআই নিউ দিল্লি এবং ধলাই জেলার কমলপুর কিষাণ মোর্চার ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত আলু চাষিদের বিনামূল্যে জ্যোতি আলুর বীজ দেওয়া হয়েছে, যাতে করে আলু চাষিরা পুনরায় আলুর চাষ করতে পারে। প্রতি আলু চাষী 25 কেজি করে আলুর বীজ বিনামূল্যে পাচ্ছে। আজকের এই যে অনুষ্ঠান হয়েছে তার মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। সোমবার কমলপুর মহকুমার হালেহালি সেক্টর গোডাউন থেকে আলু চাষীদের মধ্যে এই আলুর বীজ বিতরণ করা হয়েছে। রাজ্য সরকার অবশ্যই যে তাদের পাশে রয়েছে তার কিন্তু আবারও প্রমাণ এই ঘটনাটাই দেখা যায়। শস্য বিজ্ঞানী তন্ময় ভৌমিক, কমলপুর কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি পিন্টু শর্মা, মোর্চা সহ সভাপতি তথা দুর্গাচমুনি আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান তাপস পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সেদিন। এখন পর্যন্ত 500 আলু চাষীদের মধ্যে বিনামূল্যে আলুর বীজ বিতরণ করা হয়েছে ইতিমধ্যে। এই বিষয়টাকে কেন্দ্র করে যারা উপস্থিত ছিলেন কি বলছেন শুনব। পক্ষ থেকে আজকে কমলপুরে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে বিনামূল্যে আলুর বীজ তুলে দেওয়া হয়েছে তার জন্য সবাইকে প্রথমে ধন্যবাদ জানাবো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে ফার্মার যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই অকাল বৃষ্টির জন্য, ওনাদের কাছে যেহেতু কিছুটা সাহায্য আমরা করতে পারি সেই উদ্দেশ্যে আমরা কেবিকের তরফ থেকে এবং আইসিআর ইনস্টিটিউট পুসা ইনস্টিটিউট দিল্লি সহযোগিতায় আমরা কিছু বীজ ক্ষতিগ্রস্ত চাষিদের হাতে তুলে দিচ্ছি। কতজন কৃষককে দিয়েছেন এরকম? আমাদের প্রায় আমাদের 2-3 জায়গাতে ওরকম প্রোগ্রাম কন্টিনিউ করা হচ্ছে। প্রায় আমাদের 2-250 কৃষক এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউশনে। আশা করি আজকের প্রোগ্রাম নিয়ে আমাদের প্রায় আজকে আমরা হালালিতে এই যে অকাল বর্ষণে কৃষকদের সবজি থেকে ধান ব্যাপক ক্ষতি হয়েছে তার দিকে লক্ষ্য রেখে কবিকে ধলাইয়ের সহযোগিতায় এবং কিষাণ মোর্চা কমলপুর মণ্ডলের ব্যবস্থাপনায় হালালিতে কমলপুর মণ্ডলের চাষিদের যাতে কিছু সাহায্য করা যায় সেই দিকে লক্ষ্য রেখে কবিকে ধলাইয়ের সহযোগিতায় আজকে আমরা আলু বীজ বিতরণ করছি এই হালালিতে। কমলপুর বিধানসভার প্রত্যেকটি পঞ্চায়েতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অকাল বর্ষণে তাদের পাশে দাঁড়ানোর একটা প্রয়াস আমরা আলু বীজ বিতরণের মাধ্যমে করছি। আপনারা শুনলেন যারা আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন, এবং হালাহালিতে এই অকাল বর্ষণে যাদের ক্ষতি হয়েছে আলু চাষিরা তাদের হাতেই কিন্তু এই জ্যোতি আলুর বীজ প্রদান করা হয়েছে। আগামী দিনেও কৃষকদের পাশে থাকবে রাজ্য সরকার, কৃষি দপ্তর অবশ্যই বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করবে তাদের, সেই কথাই কিন্তু জানিয়েছেন সকলে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।